ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বছর খানেক আগে লোকপ্রসাদ প্রকল্পে আবেদন, তার মাস ছয়েক পরে সরকারি বিজ্ঞাপনে ছবি লোকশিল্পের, অথচ বছর ঘুরলেও মিলল না ভাতা। তৃণমূল করলে শিল্পী না হওয়া সত্ত্বেও একই পরিবারের দু তিনজন পাচ্ছেন ভাতা। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ার লোকশিল্পের। সরকারি লোকপ্রসার প্রকল্পের হোর্ডিং এ জলজল করছে মুখ, অথচ ভাতার আবেদন করা সত্ত্বেও ব্রাত তো তিনি। এই ঘটনা পুরুলিয়ার শহরের উপকণ্ঠে যাত্রী প্রতীক্ষালয়ে টাঙানো হয়েছে সরকারের সাফল্যের খতিয়ান। সেখানে একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে লোকশিল্পী শক্তিপদ মণ্ডলের ছবি, কিন্তু হোর্ডিং এ ছবি থাকলেও শিল্পীর অভিযোগ প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত খোদ তিনি। দারিদ্র এতটাই যে পুরুলিয়ার ছড়রা গ্রামে নিজের পৈতৃক বাড়িটাও মেরামত করতে পারেননি। আশ্রয় নিতে হয়েছে গোলকুন্ডা গ্রামের এক আশ্রমে। একসময় ট্রেনে গান গিয়ে কিছু উপার্জন হতো, লকডাউনে তাও বন্ধ। গ্রামীণ আসরেও আজকাল খুব একটা ডাকে না কেউ। শিল্পীর আক্ষেপ, সরকারের সৌজন্যে লোকশিল্পী পরিচয়পত্র জুটেছে ঠিকই, কিন্তু তা নিয়ে পেট চলে না। আর এক্ষেত্রে উঠেছে সেই স্বজন পোষণের অভিযোগ। আমাকে নিয়ে প্রচার করছে কিন্তু আমরা কিছু পাই না, অথচ যারা বাউল নয় তারা পাচ্ছে। কোনো বাউলের ভিত্তিই নেই, গানের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, তারা পায়। কিন্তু আমরা এত জেনেও আর 40 বছর গান করি এই অবদান। যারা তৃণমূল করছে সক্রিয় তাদের মধ্যে, তাদের ঘরে দুটা তিনটা করে পাচ্ছি। ওই ব্যাপারে আমি জেলার সাথে কথা বলেছি, DICS সাহেবের সাথে। শিল্পী ভাতাটা উনি ওখান থেকেই পাবেন, এছাড়া ওখান থেকে যদি না হয় আমাদের এখান থেকে যে আমরা বৃদ্ধ পেনশন আছে সেটা আমরা করে দেবো। ওনার সাথে এমনি আমরা, ওনার কোনো অভাব অভিযোগ থাকলে আমরা সবসময় দেখি। আপাতত গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পী। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।